কাটাই যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে বলো। আর এখন কলেজে এসেছি, কলেজে এসে খিদে পেয়েছে, সকালে কিছু খেয়ে আসিনি, তাই দোকানে গিয়ে ডিমের অমলেট খেলাম, আর ওরা খেলো চা। আর এটা হচ্ছে আমাদের কলেজ, এখান থেকে দেখতে পারবে না পুরোটা, একদিন ভিতরে গিয়ে দেখিয়ে দেব। ধুলো কোন দিকে? এদিকে। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটায়, ছটা থেকে আমি আমার ভ্লগটি শুরু করছি। এর আগে তো তোমাদের দেখালাম, মানে সকালবেলা তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি কলেজে গিয়েছি। তখন কলেজ থেকে আসার পরে আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল, মানে শরীরটা খারাপ লাগছিল আগে, মানে রাতের থেকেই লাগছিল, মানে ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে জ্বর এসছে, এখন গলা টলা ব্যথা হয়েছে, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তাই কলেজ থেকে এসে দুপুরে রান্নাটা করে খাইও নি দুপুরে, মানে সকালে আমি না খেয়ে গিয়েছিলাম, 9:15 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, 9:15 আমার ট্রেন ছিল। সকালে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম রাইস কুকারে, কিন্তু খেয়ে যায়নি। তখন কলেজ থেকে এসে আমি আলু সিদ্ধ ভাতটা খেয়েছি, খাওয়ার পরে দুপুরের রান্নাটা করেছি, আর আজকে দুপুরে রান্না করেছি চিকেন, কিন্তু আমি দুপুরে খাইনি, রান্নাটা করে আমি শুয়ে পড়েছি আর একটু আগে উঠেছি। এতটা খারাপ লাগছে, এখনো আছে হালকা গায়ে জ্বর, কিন্তু প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এখনো। দেখো আমি খাটের উপরে বসেই আছি, যেহেতু মাথা যন্ত্রণা করছে, ঠান্ডাটাও লেগেছে আর গলাও ব্যথা করছে, ভাবছি একটু চা খাবো, অনেকদিন তো আর চাটা শেষ হয়ে গিয়েছে, আমি একটু পরে যাব দোকানে চা আনতে, তারপরে চাটা খাবো। আর কলেজটা আমি তোমাদের ভালো করে দেখাতে পারিনি, কারণ পরে একদিন কলেজ, আমাদের কলেজের ভিতরটা, এটা তোমাদের যতটুকু দেখিয়েছি এটা বাইরের সাইডটা ছিল, মানে গাছ টাস দিয়ে গাছ ছিল, তো তার জন্য অতটা ভালো দেখা যায়নি। একদিন কলেজের মধ্যে গিয়ে তখন দেখিয়ে দেবো, মানে ভিতরটায় গিয়ে। তাহলে চলো একটু চা দোকানে যাই, দোকান থেকে চাটা আনি, একটু চাটা খাই, আমার গলাটাও বসে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডাটা লাগার কারণ আছে, আগেরদিন মামা বাড়িতে গিয়েছি আমি দুপুরবেলা, আমি তো তখন সোয়েটার নিয়ে যাইনি, ভেবেছি চলে আসব, সোয়েটার নিয়ে যাইনি, পাতলা একটা স্যারাক পরা ছিল, টি শার্ট পরা ছিল, তা সেখান থেকেই ঠান্ডাটা অ্যাকচুয়ালি লেগেছে। আর কালকে স্নানটাও একটু লেটে করা হয়েছে তার জন্য, এখন ভুগছি। তোমরা আমাকে অনেকে বলো আমার হাজবেন্ডকে দেখাতে বলো, তোমাদের দেখো আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে ও এখনো ক্যামেরার সামনে আসতে চায় না, ও পরে আসবে, আমি তোমাদের পরে দেখিয়ে দেব। আর ও পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। অনেকে জিজ্ঞাসা করো যে কি করে, তোমার হাজবেন্ড কি করে, দেখাও না কেন, ও এখনো আসতে চায় না তাই দেখাই না, ও যখন আসতে চাইবে তখন দেখাবো। আর ও পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। ঠিক আছে, তাহলে চলো আমি দোকান থেকে চাটা নিয়ে আসি, তারপরে চাটা খাবো, আমি বানিয়ে খাবো, মানে পাতি কিনে নিয়ে আসতে হবে। আর আমি এখন যাচ্ছি দোকানে, বাইরে প্রচন্ড ঠান্ডা, তাই একটা হুডি পরে নিয়েছি উপরে। চলো, অন্ধকার চারিদিকে, শুধু অন্ধকার আর অন্ধকার। দোকানের সামনেটায় দোকান থেকেও চলে এসেছি, চা নিয়ে আসছি, আর সাথে করে দেখো আমার মানে গলা বসে যাচ্ছে, মানে কথা নাকে নাকে হয়ে যাচ্ছে। এই গ্রিন কালারের লেস এনেছি দুটো, আর হচ্ছে রেড কালারের দুটো, আর একটা বিস্কুট, আর হচ্ছে চা। এটা একটা কি টাইগার বিস্কুট, অরেঞ্জ ফ্লেভার, খেতে ইচ্ছে করলো তাই নিয়ে আসলাম, সবসময় খাই না, আজকে খাবো। আর এই গ্রিন কালারের লেসটা খাবে ভাই? আমি খাই না, আমার একটু ভালো লাগে না, ওটা অনিয়ন ফ্লেভার, আর এটা টমেটো ফ্লেভার, আমি এই টমেটো ফ্লেভার এটা খাই। তাহলে চলো ফটাফট করে চাটা বানিয়ে নিই, আমার দেখো কথাও নাকে নাকে হয়ে যাচ্ছে, আর ভীষণ খারাপ লাগছে, মাথাটা এতটা যন্ত্রণা করছে,
তাই ভাবছি যে চাটা বানাবো, একটু বেশি করে আদা দিয়ে চাটা বানাবো। তাহলে চলো ফটাফট করে চাটা বানিয়ে নিই। আর যেহেতু মাথাটা বেশি যন্ত্রণা করছে, তার জন্য লাল চা খাবো, দুধ চা খাবো না, আজকে চায়ের সঙ্গে বিস্কুট খাবো না, খাবো ওই লেসটা। আদা একটু বেশি করেই দেব, যাতে গলার ভিতরে যে ব্যথা করছে ব্যথাটা একটু কমে। গলার ভিতর ব্যথা করছে, আবার কেমন জানি একটা খুশখুশ করছে, বুঝতে পারছি না, ভীষণ অস্বস্তিতে ভুগছি। এই ঠান্ডা লাগলে একটা প্রবলেম হচ্ছে মাথা যন্ত্রণা, প্রচন্ড মাথা যন্ত্রণা করে। আর কালকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু ইন্ডিয়ার জন্য লাগবে, কারণ এই দিনে পুলবামা হত্যাকাণ্ডে কিভাবে আমাদের ইন্ডিয়ান আর্মিদের পুড়িয়ে মেরেছিল, কি ভাবে ভগবান, দেখলেই কান্না পায়, ভাবলেই মানে কি বলবো আর। থেকে কত মানুষের জীবন থেকে এই গত বছর এই 14ই ফেব্রুয়ারিতে তাদের ভ্যালেন্টাইন চলে গিয়েছে, আর আমরা সবাই কত আনন্দের সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করি। চাটা বানিয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছি, মানে খাটের উপরে চলে এসেছি, কারণ আমার শীত করছে প্রচন্ড, তার জন্য খাটের উপরে দেখো কম্বল দিয়ে ভালো করে পাটা ঢেকে বসছি। খাটে বসে এই চাটা খাবো, কারণ বাইরে বসে খেতে পারছি না, প্রচন্ড খারাপ লাগছে, তাই ভাবছি চাটা খাই আর একটু টিভি দেখি। আর পুরো এক মগ চা বানিয়েছি, শুধু এই মাথা যন্ত্রণার জন্য এক মগ চাই খাবো। একটু দেখিয়ে দিই দাঁড়াও তোমাদের কতটা চা বানিয়েছি, আর দেখো পুরো এক মগ চা বানিয়েছি। ঠিক আছে, তাহলে চাটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর পিম্পল গুলো আগের থেকে অনেকটা কমে গিয়েছে, এখানটা একটু আছে, কমে যাচ্ছে। শীতের সময়টাই হয় আমার, কারণ শীতের সময়টাই হয় কেন, এমনিতে তো অয়েলি স্কিন, গরমের সময়ও হয় মোটামুটি, কিন্তু এই শীতের সময়টা বেশি হয়, কারণ আমার জল খাওয়াটা কম হয়েছে, তার জন্য শীতের সময় আর মাথায় ড্যান্ড্রফ হলে দেখবে পিম্পল হয়। বরের জন্য রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড়, এগুলো কালকে ধুয়েছে কাকি, মানে এই শনি রবিবার কাকি জামা কাপড় ধুয়ে দেয়, সেগুলো শুকিয়ে গিয়েছে, ভাজাইনি, কারণ আমার শরীরটা মোটেও ভালো লাগছে না, তার জন্য আমি তেমন কোনো কাজই করিনি আজকে, এটা রেখে দেই ওর জন্য। আর আজকে কলেজে যাওয়া হয়েছে, খালি খালি হয়নি, ক্লাস করার উদ্দেশ্য অবশ্য যায়নি, কারণ ক্লাস কটা থেকে সেটা জানি না, আমাদের নতুন রুটিন দিয়েছে ডিপার্টমেন্টে গিয়ে, শুধু ক্লাসের কখন কি ক্লাস এই রুটিনটার ফটো তুলে নিয়ে আসছি। আর ওই কটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, অনেকদিন বাদে দেখা হলো, তাই ওদের সঙ্গে একটু গল্প করলাম। গুড মর্নিং এভরিওয়ান, আর আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। কালকে রাতে চাটা খেয়েছি, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা একটুও ভালো লাগেনি, তাই ভিডিওটা আর শেষ করতে পারিনি, আর ভাবছি যে আজকেও ভিডিওটা কন্টিনিউ করব, বিকেল নাগাদ ভিডিওটা পোস্ট করব। আর সকালবেলা গিয়েছি একটু বাজারে, উঠেছি এই 7:30 নাগাদ, বাজার থেকে একটু পুঁটি মাছ, কই মাছ আর হচ্ছে আলু কিনে নিয়ে আসছি। মাছগুলো কাটিয়ে আনিনি, কারণ শরীরটা ভালো লাগছে না, তার জন্য দাঁড়িয়ে থেকে মাছ কাটিয়ে আনতে পারিনি। এখন লেবু জলটা খেয়ে মাছটা কাটবো, তাহলে চলো লেবু জলটা খেয়ে নেই আর মাছগুলো কেটে নেই, আবার তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বাজে প্রায় 10টা, আমি এখনো সকালে রান্নাই শেষ করতে পারিনি, আর এখন রান্না করব হচ্ছে কাতলা মাছ। কই মাছের পুঁটি মাছ আছে, মানে সকালে যেটা কিনে নিয়ে আসছি ওটা ফ্রিজে রেখে দিয়েছি, আর ভাত হচ্ছে রাইস কুকারে, আর এখন শুধু কাতলা মাছ করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কাতলা মাছ রান্নাটা। আর আজকে আর মশলা আমি মিক্সারে করিনি, আজকে আমি শিলে বেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচানো,
আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আর কড়াই গরম হয়ে গিয়েছে, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আর দেখো আমার রান্নাঘরের বাইরের পরিবেশটা কত সুন্দর গ্রিন, সবাই জামা কাপড় মেলে দিয়েছে, আজকে রোদ উঠেছে। এবার তেলটা দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গিয়েছে, আর একটুখানি দেবো, ব্যাস। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দেবো এবার। মাছগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে দেব ফোড়ন, আর দেব দুটো তেজপাতা। আর এবার এর মধ্যে এই সব মশলা এক এক করে দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এবার দিয়ে দেবো এই টমেটো, জিরে আর শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছুই দেব না। এবার ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে আবার একটু ভালো করে কষাবো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে চলে এসছে আর জলটাও কমে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো, তারপর জল ঝোলটা ভালো করে ফুটলে আস্তে আস্তে মাছগুলোও দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটলে তারপরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে নামিয়ে নেব।
মাছটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট, শুধু এটা রান্না করেছি, এখনো বেশি কিছু করিনি, একটা তরকারি করেছি। আর কালকে রাতে চিকেন রান্না করেছিলাম, চিকেনটা রয়েছে ফ্রিজে, গরম করতে হবে। আর আমার রান্নাও হয়ে গিয়েছে, রান্না টান্না হয়ে গিয়েছে, আর এখন বাজে হচ্ছে, ওরে বাবা দেখো 11টা বাজতে গেল আর এখনো সকালের খাওয়া খাইনি, কারণ ওই লেবু জলটা আর সকালবেলা এত তাড়াতাড়ি খেতেও ইচ্ছে করে না, মানে এখন খিদে পেয়ে গেছে, এর আগে খেতে ইচ্ছে করে না। আমি সকালে লেবু জল খেয়েছি, তাহলে চলো খেয়ে নেই, খিদে পেয়েছে। আর ঠান্ডাতে মনে হয় আমাকেই ভালো করে ধরেছে, এই ওয়েদার চেঞ্জের সময় এরকম হয়, আমার একটু ঠান্ডা সহ্য হয় না। যখন একটু জল বেশি ঘাটা হয়ে যায়, একটু বাইরে গেলে হাওয়া বাতাস লাগে ঠান্ডা, তখনই আমার শরীরটা খারাপ হয়। আর এরপরে আবার কাকি, আজকে হচ্ছে শুক্রবার, আজকে এখনো আসেনি, হয়তো বা দুপুরে আসবে, দুপুরে কাজ করে দিয়ে আর 5 দিন আসবে না। কাকি ছুটি নিয়েছে, উনি একটু মানে বেড়াতে যাবে, সবারই তো ঘুরতে যেতে ইচ্ছে করে, তাই এই শরীর খারাপ হয়েছে। এরপরে আবার কাকি আসবে না, তার মানে জল টল আরো ঘাটা হবে, বুঝতে পারছি না কি হবে, এমনিতেই শরীরটা খারাপ, কি করব ভেবেই এখন খারাপ লাগছে। আর রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন খাটের উপরে বসে আছি ওষুধ খেয়ে। আর দাঁড়া একটু টিভি সাউন্ডটা কমিয়ে দেই, আমি বসে বসে গোপাল ভাঁড় দেখছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা, বাই বাই।